আজকের টিউটোরিয়াল বিষয় ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম, সমন্বিত হিসাব ব্যবস্থা। শিক্ষার্থীগণ, এই অধ্যায়টি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ অধ্যায়ের অঙ্কগুলি খতিয়ানের মাধ্যমে করতে হয়। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। শিক্ষার্থীগণ, এ অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ড নোটটিতে আমি মাত্র দুইটি ফর্ম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি দুইটি ফর্ম্যাটের মাত্র দুইটি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করা যায় এ অধ্যায়ের কোনো অঙ্ক তার আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, যেহেতু এ অধ্যায়ের অঙ্কগুলি খতিয়ানের মাধ্যমে করতে হয়, সেহেতু ট্রানজ্যাকশন অনুযায়ী এ অধ্যায়ের অঙ্কগুলির জাবেদা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। ইজি প্লাস হ্যান্ড নোটটিতে আমি 30টি জাবেদা দিয়েছি। সেখানে ম্যাটেরিয়াল সংক্রান্ত 11টি, লেবার সংক্রান্ত 3টি, ডাইরেক্ট এক্সপেন্স সংক্রান্ত 1টি, ফ্যাক্টরি ওভারহেড সংক্রান্ত 6টি এবং আদার ট্রানজ্যাকশন সম্পর্কে 9টি। এই 30টি জাবেদা ভালোভাবে আয়ত্ত করতে পারলে আশা করা যায় এ অধ্যায়ের অঙ্কগুলি সহজ হয়ে যাবে। শিক্ষার্থীগণ, এখন আমরা 30টি জাবেদা সম্পর্কে বিস্তারিত জেনে আসি। 1 নম্বর জাবেদা বলা হয়েছে ম্যাটেরিয়াল পার্সেস ফর ক্যাশ। নগদে ম্যাটেরিয়াল ক্রয় করা হয়েছে, তাহলে স্টোর লেজার ডেবিট, ব্যাংক ক্রেডিট। 2 নম্বর জাবেদা বলা হয়েছে ম্যাটেরিয়াল পার্সেস ফর ওয়ান অ্যাকাউন্ট। ধারে যদি পণ্য ক্রয় করা হয়, তাহলে জাবেদা হবে স্টোর লেজার ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। 3 নম্বর জাবেদা বলা হয়েছে ম্যাটেরিয়াল পার্সেস ফর স্পেশাল জব, বিশেষ কাজের উদ্দেশ্যে যদি ক্রয় করা হয়, তাহলে সরাসরি ওয়ার্কিং প্রসেসে দিতে হবে, ওয়ার্কিং প্রসেস ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট অথবা অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। 4 নম্বর জাবেদা বলা হয়েছে ম্যাটেরিয়াল পার্সেস ফর ওভারহেড, অর্থাৎ উপরি ব্যয়ের উদ্দেশ্যে যদি আমরা ম্যাটেরিয়াল ক্রয় করে থাকি, তাহলে জাবেদা হবে ফ্যাক্টরি ওভারহেড ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক অথবা অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। 5 নম্বর জাবেদা বলা হয়েছে ম্যাটেরিয়াল রিটার্ন টু সাপ্লায়ার, অর্থাৎ ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হয়েছে, তাহলে জাবেদা হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট, স্টোর লেজার ক্রেডিট। 6 নম্বর জাবেদা বলা হয়েছে পেমেন্ট টু ক্রেডিটার, পাওনাদারকে যদি টাকা দেওয়া হয়, তাহলে জাবেদা হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। 7 নম্বর বলা হয়েছে ইস্যু টু ডাইরেক্ট ম্যাটেরিয়াল টু প্রোডাকশন, প্রোডাকশনের উদ্দেশ্যে যদি আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল পাঠিয়ে থাকি, ইস্যু করে থাকি, তাহলে জাবেদা হবে ওয়ার্কিং প্রসেস ডেবিট, স্টোর লেজার কন্ট্রোল ক্রেডিট। 8 নম্বর জাবেদা বলা হয়েছে ইস্যু অফ ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস টু প্রোডাকশন, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল পাঠালে ফ্যাক্টরি ওভারহেড ডেবিট করতে হয়। শিক্ষার্থীগণ, সকল ইনডাইরেক্ট খরচ ফ্যাক্টরি ওভারহেডে ডেবিট করতে হবে, ফ্যাক্টরি ওভারহেড ডেবিট, স্টোর লেজার কন্ট্রোল ক্রেডিট। 9 নম্বর জাবেদা বলা হয়েছে রিটার্ন অফ ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল পাঠানো হয়েছে সেটি আবার ফেরত আসলো, তাহলে স্টোর লেজার ডেবিট হয়ে গেল এবং ফ্যাক্টরি ওভারহেড ক্রেডিট হয়ে গেল। 10 নম্বরে বলা হয়েছে রিটার্ন অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল ফ্রম প্রোডাকশন টু স্টোর, অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল যেটি ওয়ার্কিং প্রসেসে পাঠানো হয়েছিল সেটি ফিরে আসলো, তাহলে স্টোর লেজার ডেবিট, ওয়ার্কিং প্রসেস ক্রেডিট। 11 নম্বরে বলা হয়েছে ট্রান্সফার অফ ম্যাটেরিয়ালস ফ্রম ওয়ান জব টু অ্যানাদার জব, অর্থাৎ একটি জব হতে অন্য জবে পাঠানো হলো, জামেদা হবে ট্রান্সফারি জব ডেবিট, ট্রান্সফারর জব ক্রেডিট, অর্থাৎ যে ডিপার্টমেন্ট রিসিভ করবে সে ডিপার্টমেন্ট হবে ডেবিট এবং যে ডিপার্টমেন্ট সেন্ড করবে সে ডিপার্টমেন্ট হবে ক্রেডিট। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এবার আসি লেবার সংক্রান্ত 3টি জাবেদা শিখি। 12 নম্বরে বলা হয়েছে ওয়েজেস পেইড, জামেদা হবে ওয়েজেস কন্ট্রোল ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। শিক্ষার্থীগণ, ওয়েজেস আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো ডাইরেক্ট আর একটি হলো ইনডাইরেক্ট। 13 নম্বরে বলা হয়েছে অ্যালোকেশন অফ টু ডাইরেক্ট ওয়েজেস, অর্থাৎ ডাইরেক্ট ওয়েজেস বন্টন করতে হবে, সবসময় ডাইরেক্ট খরচগুলো ওয়ার্কিং প্রসেসে পাঠাতে হয়, তাই ওয়ার্কিং প্রসেস ডেবিট, ওয়েজেস কন্ট্রোল ক্রেডিট। শিক্ষার্থীগণ, ইনডাইরেক্ট ওয়েজেস 3টি জায়গায় পাঠানো যায়, তাহলে সেটি হলো ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিন ওভারহেড, সেলিং ওভারহেড। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে বলে দেওয়া থাকবে কোন ডিপার্টমেন্টে কত টাকা ইনডাইরেক্ট ওয়েজেস পাঠাতে হবে, জামেদা হবে ফ্যাক্টরি ওভারহেড ডেবিট, অ্যাডমিন ওভারহেড ডেবিট, সেলিং ওভারহেড ডেবিট আর ওয়েজেস কন্ট্রোল ক্রেডিট। শিক্ষার্থীগণ, তাহলে আমরা লেবার সংক্রান্ত 3টি জাবেদা শিখলাম। এবার আসি
ডাইরেক্ট এক্সপেন্স সংক্রান্ত। ডাইরেক্ট এক্সপেন্স যদি প্রশ্নপত্রে বলা থাকে তাহলে অবশ্যই ডাইরেক্ট খরচগুলি ওয়ার্কিং প্রসেস ডেবিট করবে। তাহলে ওয়ার্কিং প্রসেস ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা ওভারহেড সংক্রান্ত। উপরি ব্যয় সবসময় ফ্যাক্টরি ওভারহেডে যায়। শিক্ষার্থীগণ, তাহলে ১৬ নম্বরে বলা হয়েছে ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট সকল খরচ ফ্যাক্টরি ওভারহেড ডেবিট করে, ফ্যাক্টরি ওভারহেড ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। অ্যাবজর্পশন অফ প্রোডাকশন ওভারহেড। শিক্ষার্থীগণ, ফ্যাক্টরি ওভারহেডের খরচগুলি ওয়ার্কিং প্রসেসের ভিতরে অন্তর্ভুক্ত করে দিতে হয়। প্রশ্নপত্রে বলা থাকে অ্যাবজর্পশন অফ প্রোডাকশন ওভারহেড অথবা রিকভারেড অফ প্রোডাকশন ওভারহেড অথবা ট্রান্সফার টু প্রোডাকশন ওভারহেড। শিক্ষার্থীগণ, তাহলে যাবে তা হবে ওয়ার্কিং প্রসেস ডেবিট, ফ্যাক্টরি ওভারহেড ক্রেডিট। ১৮ নম্বরে বলা হয়েছে অ্যাবজর্পশন অফ অ্যাডমিন ওভারহেড। অ্যাডমিনের খরচগুলি অন্তর্ভুক্ত করে দিতে হবে ফিনিশ গুডসের ভিতরে। তাহলে ফিনিশ গুডস ডেবিট, অ্যাডমিন ওভারহেড ক্রেডিট। অ্যাবজর্পশন অফ সেলিং ওভারহেড। সেলিং ওভারহেডগুলো পাঠাতে হবে কস্ট অফ গুডস হলে। তাহলে কস্ট অফ গুডস হল ডেবিট, সেলিং ওভারহেড ক্রেডিট। ২০ নম্বরে বলা হয়েছে ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড। যদি ওভারহেডের খরচগুলি বেশি দেখানো হয় তাহলে এটাকে বলা হবে ওভার অ্যাবজর্পশন। শিক্ষার্থীগণ, কোনো খরচ বেশি দেখানো হয়ে গেলে সেটি কমানোর উদ্দেশ্যে পিএল অ্যাকাউন্টের ক্রেডিট পাশে রেসপেক্টিভ ওভারহেড বসাতে হবে। তাহলে যাবে তা হবে রেসপেক্টিভ ওভারহেড ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট। ২১ নম্বরে আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড। যদি কখনো উপরি ব্যয়ের খরচগুলি কম দেখানো হয় তাহলে খরচ বাড়ানোর উদ্দেশ্যে পিএল অ্যাকাউন্টের ডেবিট পাশে রেসপেক্টিভ ওভারহেড লিখে দিতে হবে। যাবে তা হবে পিএল অ্যাকাউন্ট ডেবিট, রেসপেক্টিভ ওভারহেড ক্রেডিট। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ধীরে ধীরে ২১টি যাবেদা শেষ করলাম। এবার আসি আধার ট্রানজ্যাকশন সম্পর্কে ৯টি যাবেদা। শিক্ষার্থীগণ, ২২ নম্বরে আমরা দেখছি ফিনিশ গুডস প্রোডিউস ডিউরিং দ্য পিরিয়ড, অর্থাৎ ফিনিশ গুডস উৎপাদন হয়েছে এই পিরিয়ডের মধ্যে। তাহলে ফিনিশ গুডস বৃদ্ধি পাবে, ফিনিশ গুডস ডেবিট, আর ওয়ার্কিং প্রসেস কমে যাবে, এজন্য ওয়ার্কিং প্রসেস ক্রেডিট। ২৩ নম্বরে বলা হয়েছে রেকর্ডিং কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় আমরা রেকর্ড করব, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশ গুডস ক্রেডিট। শিক্ষার্থীগণ, কস্ট অফ গুডস সোল্ড ট্রান্সফার করতে হয় পিএল অ্যাকাউন্টের ডেবিট পাশে। তাই জাবেদা করতে হয় পিএল অ্যাকাউন্ট ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। শিক্ষার্থীগণ, ২৪ নম্বরে লেখা হয়েছে রেকর্ডিং অফ সেলস, অর্থাৎ সেলস করলে আমাদের জাবেদা হবে ব্যাংক অথবা অ্যাকাউন্ট ইস্যুড ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা জানি সেলস সর্বদাই প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট পাশে ট্রান্সফার হয়, তাই সেলস অ্যাকাউন্ট ডেবিট, পিএল অ্যাকাউন্ট ক্রেডিট। শিক্ষার্থীগণ, ২৫ নম্বরে বলা হয়েছে অ্যাবনর্মাল লস, ওয়েস্টেজ, আইডল টাইম ইত্যাদি, এটি পিএল অ্যাকাউন্টের ডেবিট পাশে দিতে হয়, তাই পিএল অ্যাকাউন্ট ডেবিট, ওয়ার্কিং প্রসেস ক্রেডিট। ২৬ নম্বরে বলা হয়েছে ডিপ্রিসিয়েশন অফ মেশিনারি। শিক্ষার্থীগণ, মেশিনের অবস্থা এটি উপরি ব্যয়, এজন্য ফ্যাক্টরি ওভারহেড ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ২৭ নম্বরে বলা হয়েছে রিসিভ ফ্রম কাস্টমার, অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা আদায় করা হলো, ক্যাশ অথবা ব্যাংক ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ২৮ নম্বরে বলা হয়েছে পেমেন্ট টু সাপ্লায়ার, পাওনাদারকে টাকা দেওয়া হলো, অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। ২৯ নম্বরে বলা হয়েছে পারচেস অফ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করা হয় তাহলে স্থায়ী সম্পত্তির নাম লিখতে হয়, ফিক্সড অ্যাসেট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। ৩০ নম্বরে বলা হয়েছে ক্যারিজ ইন ওয়ার্ড পেইড। শিক্ষার্থীগণ, আন্তঃপরিবহন টাকা পরিশোধ করলে জামেদা হয় স্টোর লেজার ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। শিক্ষার্থীগণ, তাহলে ধীরে ধীরে আমরা ৩০টি জামেদা সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। দ্বিতীয় পর্বে আমরা এ অধ্যায়ের অঙ্কগুলি ফরম্যাট অনুযায়ী শিখে নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।